ধর্মীয় প্রচারকরা যদি এগুলি প্রচার করেন, আমি সেটা সমন্বয়ের পরিপন্থী বলেও আমি মনে করি না। সমন্বয়ের বিষয়কে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই যে আমাদের ধর্মগুরুদের মিলনের স্থানটি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব, রিচুয়ালে। এইভাবে যে এবং সে অনুষ্ঠান রীতিনীতি প্রভাবিত হয়েছে অনার্য সংস্কৃতি দ্বারা, সেটিকেই বলা যেতে পারে বাঙালি মানুষ, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধের চিন্তা চেতনা এক বা পরস্পর প্রবিষ্ট বা প্রভাবিত। একটা ছোট উদাহরণ দেই, রফিক স্যার আছেন, যে টিপ দেওয়া, আগে বাঙালি মেয়ে টিপ দিলেই বলা হতো হিন্দু, এবং পাকিস্তান আমলে যখন শাসকরা বললো টিপ দেওয়া যাবে না যেহেতু এটা হিন্দুত্বের লক্ষণ এবং পাকিস্তান বিরোধী, তখন দেখা গেল ইউনিভার্সিটি কলেজের বেড়া সবাই টিপ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই টিপটা মানে এটা প্রতিবাদ হিসেবে ছোট্ট বিষয় কিন্তু সিগনিফিকেন্সটা অনেক বড়, কিন্তু এই টিপটা এলো কোথেকে? এই টিপটা এসেছে অনার্য সংস্কৃতি থেকে। বা এমনকি কপালের সিঁদুর, সেটা হচ্ছে অনার্য সংস্কৃতি, যে আমি আমার পজিশন, আমি একটা চিহ্ন দিলাম, সেই থেকে কিন্তু বিষয়টি হয়েছে। এবং এই বিষয়ে এখনও আমি পশ্চিমবঙ্গের উদাহরণ মাঝে মাঝে টানবো, একটা এরকম সভা হয়েছিল, আমাকে বললেন যে তখন যে আমাদের এখানে যে ধর্মীয় মৌলবাদ খুব হচ্ছে, তাই বললাম এটা তো আপনার তসলিমা নাসরিনের পড়ে বোধ হয় আপনাদের এই ধারণা হচ্ছে। বলো যে হ্যাঁ সেটা তো আছে, কিন্তু আপনাদেরকে কি সবাই এখন বোরখা পড়ছে, হিজাব করছে না? তো আমি বললাম এটা তো আপনি না গেলে তো বুঝতে পারবেন না, কিন্তু আমার কথা হচ্ছে যদি কেউ হিজাব পরে তাদের আপত্তিটা কোথায় আমাকে বলেন, সেটা কেন এটা মৌলবাদের লক্ষণ হবে আমাকে এটা বোঝানো। বললেন এটা তো হবে, হিজাব কেন পড়বে? তাই আমি বললাম ক্যাথলিকরাও তো পড়ে হিজাব, এখনো পোপের ওখানে যেতে গেলে মহিলাদেরকে মাথায় মানে কপালে নেট পরে যেতে হয়, মুখ দেখানো যায় না। তা আপনি তো সেটা নিয়ে আপত্তি করছেন না, বা হার্জেগোভিনা বা রাশিয়ার অঞ্চলে বলকান অঞ্চলে তো মেয়েরা স্কার্ফ পরছে হিজাবের মতোই, তাহলে এটা মৌলবাদের সংখ্য কী? তো মানতেন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে বলেন, আপনারা আমাকে মৌলবাদী বলছেন, আপনারা তো আরও বেশি মৌলবাদী। বলে কেন ওই কথা বলছেন? আমি বলছি এখানে যত মহিলা দেখছি অধিকাংশই মাথায় সিঁদুর, কপালে শাখা, এটা কি মৌলবাদের লক্ষণ না? বলে আপনি এটা কি বললেন? আমি বললাম ওই তো, আপনি তাহলে আমার যদি হিজাব পড়াটা ওইটা হয় তাহলে আপনার সিঁদুর পড়াটা বা শাখা পড়াটা কেন মৌলবাদের লক্ষণ হবে না? তো এগুলি হচ্ছে এমনি তর্ক, এগুলি নিয়ে না, আমি বলছি যে আমাদের কিন্তু সাধারণের মধ্যে এগুলি নিয়ে প্রশ্ন হয় এবং শাসকরা এই বিষয়গুলি কিন্তু ব্যক্ত করে। আমি যেটা কথা বলছি যে আরেকটা বিষয় অবতারণা করতে চাই, ধর্মভিত্তিক চিন্তা চেতনা বা সংস্কার নিয়ে যখন আমরা আলোচনা করি তখন কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠের কথাটা আমাদের চিন্তা থেকে বাদ পড়ে যায়, একাংশের চিন্তা ভাবনা গুরুত্ব পায়। 19th century লিটারেচারগুলি দেখলে দেখবেন হিন্দু সংস্কার মুসলমান সংস্কার নিয়ে যে কথা আছে এটা তো এডিটদের মধ্যে, বাইরের লোকদের এটা নিয়ে স্পর্শই করেনি, এবং পাশাপাশি যে একটা অন্য ধারা থাকতে পারে সেটা কিন্তু কেউ মনে করে না। 1972-এ তাই আমাদের জাতীয়তা হলো বাঙালি, বহু বছর ছিল, ঢেকে ছিল, এখন আমরা বললাম বুক ফুলিয়ে যে আমরা বাঙালি, এবং ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতায় বঙ্গবন্ধু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেন। এর আগে সমাজতাত্ত্বিক দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে কেউ এরকম সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারেননি। আমি বঙ্গবন্ধুকে অন্তত এক কারণে বলবো যে মহামানব, যে পৃথিবীতে কোনো স্টেটসম্যান পারেননি যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে, ধর্ম রাজনীতিতে ব্যবহার করা যাবে না। জার্মানির মতো দেশেও তো ডেমোক্রেটিক ক্যাথলিক ডেমোক্রেটিক পার্টি ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এই সাহস কিন্তু উনি ছাড়া কেউ দেখাতে পারেনি। আজকালকার তরুণ তরুণরা তো সেটা ভাবতে পারছে না, কিন্তু সেটা একটা বিস্ময়কর বিষয় ছিল। এবং আমাদের কাছে তখন মনে হয়েছিল যে আত্মপরিচয়ের যে সংঘাতটা এটা শেষ হয়ে গেল, এটা সংশয় আমাদের নেই, পরিসমাপ্তি ঘটবে। কিন্তু 1975 পরে আবার বিতর্কটা শুরু হলো। 1975 আমি আগে বলছি আমাদের এখানে মাইল ফলো, এই কারণে যে 1975 আমাদেরকে আবার যুক্ত করেছে 1947-এর সঙ্গে। আমরা বলেছিলাম যে আমাদের ইতিহাসের ধারাবাহিকতাটা হচ্ছে আন্দোলনের এবং এটাই মূলধারা, এবং 1971 হচ্ছে
পরিণতি। তারা বলছে না, আমাদের মূলধারা হচ্ছে 1947, 1971, 1974 হচ্ছে বিচ্যুতি, 1975 আমরা আবার মূলধারায় ফিরে এলাম। এবং সেই পুরনো বিতর্ক শুরু হলো, আমরা বাঙালি নই, বাংলাদেশি, এবং বাংলাদেশি তার প্রধান উপাদান হচ্ছে ধর্ম এবং তার স্রেফ রাজনৈতিক কারণে। এবং এই নিয়ে এখন আমরা বলতে পারি যে আমাদের জাতিরাষ্ট্র গঠনের বিষয় নিয়েও আমাদের কিন্তু সংশয়ের যে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু মাথাচাড়া দিয়ে হল। বর্তমান সরকারের সময় একটা গ্রহণযোগ্য সমাধান আমরা পেয়েছি, সেটা হলো বাঙালিত্ব। আমার জাতীয়তা বাঙালিত্ব, আমার নাগরিকত্ব হয়েছে বাংলাদেশি। তা সত্ত্বেও অনেক রাজনৈতিক দল ধর্মীয় পরিচয়টাকে বড় করে সে পাকিস্তানি সূত্রে আবার সে বিতর্ক উত্থাপন করতে চান। কিন্তু আমার মনে হয় না ভবিষ্যৎ জেনারেশনের কাছে তা খুব একটা ছাপ ফেলতে পারবে। কিছুদিন আগে আরেকটি বিতর্ক দেখা হয়ে গেছিল যে আদিবাসীরা তো বাঙালি নয়, তাহলে তারা কি বলবো। কিন্তু এখন আমার মনে হয় সেটা আর থাকবে না, কারণ সবাই বাংলাদেশি নাগরিক এবং অন্যান্যরা যার যার জাতীয়তা। এবং পশ্চিমবঙ্গ যেখানে খুব একটা 1971 সালে একটা বিশেষ করে এলিটদের মধ্যে একটা মনের ভাব ছিল যে বাঙালি তারা হবে কেন, বাংলাদেশ নামটা কেন ওখানে হবে, এই নিয়ে কিন্তু অনেক জোর বিতর্ক তখন হয়েছে। কিন্তু এখন সবাই মেনে নিয়েছে যে বাঙালিদের একমাত্র রাষ্ট্র বাংলাদেশ, এটাই হচ্ছে পরিচয়। আর আর এক এক কিছু এছাড়া ধর্মীয় পেশাগত এক একজনের নানা পরিচয় থাকতে পারে, কিন্তু বাঙালি আত্মপরিচয় সেগুলি বাধা পায়। এই কয়েকদিন আগে প্রণব বর্ধন, খুব নাম করা ইকোনমিস্ট, তার আমি অটোবায়োগ্রাফিটা পড়ছিলাম, তিনি বললেন যে তার সঙ্গে নিউ ইয়র্কে একজনের দেখা, দেখে বাংলা বাঙালি মনে হচ্ছে। প্রণবকে দেখে তিনি বললেন যে আপনি কোথাকার, আপনি কি ঢাকা বা কোথাকার? বলছেন না, উনি বললেন যে না, আমি তো ইন্ডিয়ান, আমি ভারতীয়। তো যিনি প্রশ্ন করছিলেন তিনি বললেন, ও আচ্ছা, আমি বাঙালি বাংলাদেশি। সুতরাং এখন আমি মনে করতে পারি এটা নিরসন হয়েছে। শিক্ষা ইতিহাসের বিষয়টা আমি একসঙ্গে আলোচনা করতে চাই। শিক্ষার বিষয়টি এত বিস্তৃত ও জটিল যে এই দেশ অল্প পরিসরে সম্ভব নয়। আমাদের দেশে একমুখী শিক্ষা প্রচলনের কথা ছিল, আমার মতে, আমার ধারণা, এখন দেশে 10 থেকে 11 রকমের শিক্ষা ব্যবস্থা প্রচলিত। এক মাদ্রাসা শিক্ষাও বিভক্ত 3 ভাগে। আমাদের রাস্তা দেখলে যেমন মনে হয় আমাদের মানসিক নৈরাজ্যটা বোঝা যায়, শিক্ষা ওই ছাপটা ফেলেছে যে আমাদের মানসিক নৈরাজ্যটা প্রতিফলিত হয়েছে শিক্ষায়। পৃথিবীর কোনো দেশে 11 রকমের শিক্ষা ব্যবস্থা প্রচলিত নাই। এই যখন শিক্ষা ব্যবস্থা হয় তখন কিন্তু ওই পুরনো বিতর্কগুলি, আত্মপরিচয়ের সংকট, নাগরিকত্ব সংকট, রাজনৈতিক সংকট, সবগুলি দেখা দেয়। স্বাধীনতার পর যে গেলিট সমাজ গড়ে উঠেছে, বিশেষ করে আমাদের জেনারেশনের পরে, তাদের ছেলে মেয়েদেরকে সবাই ইংরেজি স্কুলে পড়িয়েছে, রোজগারটা বাংলাদেশে, ব্যয়টা হচ্ছে বিদেশে, মানি লন্ডারিংয়ের একটা বড় উপায়। বিদেশে যাবে সন্তানরা, শিক্ষা গ্রহণ করবে, ফিরে আসবে, এটাই নিয়ম। অভিবাসী হোক আমাদের আপত্তি নেই, কিন্তু মূল ধারাটা হচ্ছে আমাদের জেনারেশনে আমরা কয়েকজন ছাড়া বাকি সবার ছেলে মেয়ে হয় ও লেভেল, এ লেভেল পাশ করার, ম্যাট্রিক পাশ করার পরে বাইরে পড়াশোনা। কারণটা হচ্ছে এই, এবং বাংলা ভাষা যেটা রাষ্ট্রীয় ভাষা হলো সেটা তারা আন্ডারমাইন করেছে সবসময়। কারণটা হচ্ছে এই যে বাংলা যদি রাষ্ট্রভাষা হয় তাহলে এই এ লেভেল ও লেভেলের ছেলেমেয়েরা কোথায় চাকরি করবে? সুতরাং এ লেভেল ও লেভেল যদি এইটাকে কার্যকর করা যায় বড়, তাহলে কিন্তু এখন যে ইংরেজি ভাষা বলছে যে সব কিছু একটা চল, তাহলে তারা প্রতিযোগিতায় টিকে থাকবে। অর্থাৎ এর মধ্যে কিন্তু একটা শ্রেণীগত ব্যাপারও আছে। ভাষাটা শ্রেণী, একটা ভাষা কিন্তু একটা শ্রেণী তৈরি করে বিভিন্ন জনের মধ্যে। ফলে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষার সংস্কারের কথা বলছি, অনেক দিনের দাবি হচ্ছে না, সমাজের একটা বড় অংশ এই কারণে কিন্তু মূলধারার বাইরে থাকছে, তবে প্রাথমিক ও নারী শিক্ষার বিস্তৃতি হয়েছে। আরেকটা বিষয় উল্লেখ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি? স্বাধীন দেশে শিক্ষা উচিত ছিল অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং যার ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা, এবং ছাত্রদের মনোজগতে আধিপত্যের তা হবে প্রাথমিক হাতিয়ার।
মনোজগতে এ ধরনের আধিপত্য থাকলে গত চার দশকে, যেটা ডক্টর আনিস আহমেদ বললেন, এখানে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক হতো না, স্বাধীন দেশে স্বাধীনতার বিরোধী বলে কিছু থাকতো না। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে স্বাধীন দেশের স্বাধীনতা বিরোধী বলে একটা বড় রাজনৈতিক দল এবং তার সমর্থক আছে। মৌলবাদী শক্তির বিকাশ এত সহজ হতো না। শিক্ষার সঙ্গে কিন্তু সংস্কৃতিরও যোগ নেই। আমরা একটা শিক্ষিত সমাজের বদলে এখন একটা পরীক্ষা সমাজ গড়ে তুলছি, অনবরত পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, আর কোনো জীবন কারণেই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রম আমাদের খুব হতাশ করেছে। এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে আমাদের এই সরকার, যেটাকে আমরা সমর্থন করি মুক্তিযুদ্ধের পক্ষে বলে, তারা গত ছ বছরে একটা মনোজগতে আধিপত্যের বিষয়টি হেলায় হারাচ্ছে। 1975 সালের পরে বিএনপি জামাত, বিএনপি জাতীয় পার্টি কিন্তু এটা হারায় দিই, যে কারণে মানবতা বিরোধী অপরাধের পক্ষ তারা জনমত সৃষ্টি করতে পেরেছে। এবং 1975 সালের পরবর্তী বয়ানে কিন্তু এখনো অক্ষুণ্ণ থাকছে, যার একটা সর্বশেষ উদাহরণ হচ্ছে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের বই। তাহলে এই যে এবং শিক্ষা ব্যবস্থার যে কয়টি শাখা আছে বা মানবিক বিজ্ঞান, এগুলির মধ্যে একটা ভারসাম্য রক্ষারও কোনো ব্যবস্থা কিন্তু নেই। আচ্ছা, প্রথমে বিশ্ববিদ্যালয়ের কথা এক কথায় আমি শেষ করি। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন, সরকারি বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়কে আমি আজকে চার দশক পরে বলব প্রায় নষ্ট করে দিচ্ছে। আমরা শিক্ষকরা স্বায়ত্তশাসন এত মিসইউজ করেছি, এটা আমার কাছে একটা অপরাধ বলে মনে হয় এবং এটা আমি অকপটে স্বীকার করছি। এটা সংস্কার করা উচিত, কিন্তু শিক্ষকরা এটা করতে দেবেন না, কারণ এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট ডেভেলপ করে গেছে। এবং আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে, সেজন্য আমি আর এটা কিছু বলবো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে ব্যাপারটি নিয়ে এখন কথা উঠছে, সেটাও কিন্তু আমার কাছে এক ধরনের উপায় নেই, কিন্তু আমার পক্ষে আমি খুব একটা মানতে পারি না। এই কারণে যে আমরা যা পড়তে চেয়েছিলাম তাই করেছি, আজকে যে ছেলেটি যা পড়তে চায় বিশ্ববিদ্যালয়ে সে তা পড়তে পারে না, ফলে সে প্রথমে কিন্তু একটা ধাক্কা খায়। খুব কম ছেলেই পারে, ইতিহাস কেউ পড়তে চায় না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সার্টিফিকেট লাগবে, সুতরাং ইতিহাসে পড়ছে, এমনকি সংস্কৃততে পড়ছে, পালিতে পড়ছে, উর্দুতে পড়ছে, কিন্তু সেগুলি পড়তে চায় না। সে হয়তো চেয়েছিল ইকোনমিক্স পড়তে বা পলিটিক্যাল সায়েন্স পড়তে। এবং আরেকটা বিষয় কেউ লক্ষ্য করছে কিনা জানি না, যে সেকুলার ধারাটা শিক্ষাটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বজায় রেখেছিল, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি। একটা সমস্যা দেখা দিচ্ছে যে এখন এই বিশ্ববিদ্যালয়গুলিতে মাদ্রাসা হয়ে যাচ্ছে। কিভাবে? যে মাদ্রাসার ছাত্রদেরকে গড় নাম্বারটা এসএসসি এইচএসসিতে দেওয়া হয়, সেখানে গড় নাম্বার বেশি দেওয়া হয়, তো 90 থেকে শুরু করে। সেকুলার ধারাতে যেহেতু পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটাতে 40 থেকে শুরু করে, ফলে ওই দুইটা নম্বরে যখন গড় হয় 80-90 করে, তখন মাদ্রাসার ছাত্ররা কিন্তু বা বেশি প্রবেশ করছে। এবং সে যখন এসে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের তফাত সে কিন্তু আর পারছে না এটা গ্রহণ করতে, ফলে এখানে ক্ষেত্রে একটা সমস্যা বিরাট দেখা দিচ্ছে, কিন্তু কেউ এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেটা বলছি, এবং ছাত্র যারা বেরোচ্ছে, আমাদের কারিকুলাম এমন, ছাত্র যারা বেরোচ্ছে তাদের মনোজগতে প্রগতির আধিপত্য কম, দেশ নিয়ে ভাবনা চিন্তা কম, একটাই লক্ষ্য থাকে কীভাবে বিদেশ, বিশেষ করে আমেরিকা চলে যাওয়া যায়। এই অবস্থাটা কিন্তু আগে ছিল না। আর যে ছাত্র রাজনীতিতে আদর্শ নেই, টেন্ডার আর খুটখারেবি আছে, তার কারণ এইটি। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র একটা বিপদের বিষয়, মানে ভালো অর্থে রাজনীতি সচেতন নয়। আমি মনে করি রাজনীতি সচেতন যদি কেউ না হয়, তার সঙ্গে একটি আলু পটলের কোনো তফাৎ থাকে না। বিকজ মানুষ জন্মগ্রহণ করে রাজনীতির মধ্যে, রাজনীতি রাষ্ট্র সমাজ সব কিছু নিয়ন্ত্রণ করে। যে বলে যে আমি তো ঠিক রাজনীতির সঙ্গে যুক্ত নয়, সে একটি মিথ্যাবাদী অথবা একটি মূর্খ। রাজনীতি অবশ্যই সচেতন হতে হবে, এটা আগে ছিল না, যে কারণে কিন্তু আন্দোলনগুলি হয়েছে, বাংলাদেশ হয়েছে। আমরা রাজনীতি সচেতন ছিলাম দেখে বাংলাদেশ করতে পেরেছে, এটা নিয়ে আমি খুব গর্ব করতে পারি। গত
এর একটা কারণ হতে পারে পাঠ্য বই, যেটা নিয়ে আমরা কেউ চিন্তা করছি না। প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে কারিকুলাম বিশ্ববিদ্যালয়ে সেটি প্রগতির পক্ষে নয়। আপনার ইতিহাসের বিকৃতায়ন হচ্ছে, ছাত্রছাত্রীরা বিভ্রান্তির শিকার হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যখন ইন্টারভিউ নিই বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলে, তারা বিএনপি আওয়ামী লীগের কথা জানে কিন্তু দেশের কথা জানে না। এরা ইতিহাস জানে না। ইতিহাস জানলে তো দেশপ্রেম জাগবে, কৌতূহলী হবে। ইতিহাস না জানলে তো আর দেশের শিকড় বাড়বে না। বর্তমানের ভিত্তি তো অতীত, আর ভবিষ্যতের ভিত্তি হচ্ছে বর্তমান। বনজগতে আধিপত্যের জন্য জরুরি হচ্ছে মানবিক বিদ্যা। একসময় পাশ্চাত্যে মানবিক বিদ্যার উপর থেকে গুরুত্ব হ্রাস করা হয়, পরে দেখা গেল যে মানবিকতা হারিয়ে যাচ্ছে, ফলে এখন যে যেতে পড়ুক মানবিক শাখার একটা কোর্স তাকে করতে হচ্ছে। আমাদের এখানে মানবিক শাখাটা উঠিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে আমি বলেছিলাম যে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস আমি উল্লাস বোধ করি। এবং যেটা হচ্ছে যে এমন সব বিষয়গুলি আসছে যার সঙ্গে দেশ কাল ভবিষ্যৎ কোনো কিছু সম্পর্ক নেই। আরেকটা বিষয়, আমাদের দেশে কোনো পর্যায়ে আগে হতো দেশের ইতিহাস পড়ানো হয় না। পাকিস্তানে ইতিহাস পড়ানোটা কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণটা হচ্ছে এই, তারা বলেছে কিনা পাকিস্তানের স্টাডিজ চালু করলাম, কারণ ইতিহাস হলে গত চার দশকের যে অপকৃতি হয়েছে সেটা ছাত্ররা পড়বে, 71 আসবে, 69 আসবে, সুতরাং মহেঞ্জোদারো আসবে, হরপ্পা আসবে, ওগুলি তো অনার্য সংস্কৃতি বা অত্যাচার, সুতরাং হিস্ট্রি বা পাকিস্তান স্টাডিজ। আমাদের এখানেও আমরা যখন ইতিহাসের কথা তুলছিলাম তখন বলা হলো বাংলাদেশ স্টাডিজ। আমি বাংলাদেশ স্টাডিজের বিরোধী, এই কারণে বাংলাদেশ স্টাডিজ এটা হচ্ছে অনেকটা স্যালাইডের মতো, কিছুটা গুড়, কিছুটা পানি, কিছুটা লবণ, কিছুটা মিলে, কিন্তু অধিকাংশ স্থানে এটাই গুরুত্ব পেয়েছে। আমি মনে করি জাতীয় ইতিহাস সেটাই অবশ্য পাঠ্য হওয়া উচিত, কিন্তু মনোভাবটা এরকম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পর্যন্ত আমরা কনভিন্স করতে পারিনি কিছুদিন আগে যে বাংলাদেশ স্টাডিজ তো ইতিহাস নয়, আপনি কেন বাংলাদেশ স্টাডিজ করছেন। কিন্তু ওই যে বললাম উপনিবেশিকতর উপনিবেশিক মন, পাকিস্তানের চিন্তাটা মাথা থেকে তাড়ানো আসলে খুব কষ্টকর। এখানে আরেকটা বিষয় আছে, ফলে মানবিক আর মানবিক বিদ্যার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন খোলা হয় প্রথম যে ছয়টা বিভাগ করেছিল তার মধ্যে ইতিহাস ছিল অন্যতম। এই যে অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে করেছেন, সেখানে প্রথম যে কয়েকটি বিভাগ হয়েছে তার মধ্যে ইতিহাস হচ্ছে প্রথম। সুতরাং আর অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন মানব বিদ্যার থেকে হ্রাস পাচ্ছে। কলেজের অবস্থা দেখি, কলেজে ইতিহাস পড়ানো উঠে গেছে। আপনারা একটা স্ট্যাটাস দিচ্ছে, আমি সময় হতে একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলেছি যে বিষয়টা এমন বিস্তৃত, আমি ভাবছিলাম আরও কম সময় শেষ করতে পারবো। আপনারা জানেন কিনা জানি না, ঢাকা শহরে মাত্র 4টি সরকারি কলেজে ইতিহাস পড়ানো হয়, 8টি জেলার 30টি সরকারি কলেজে ইতিহাস বিভাগ নেই, মাদ্রাসায় ইতিহাস পড়ানো হয় না। দেশের 4,757টি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ইতিহাস পড়ানো হয় না। ইতিহাস বাদ দিয়ে চাকরির ক্ষেত্রে আজকাল মানবিক বিভাগের কোনো শাখাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় না। আমার মনে হয় রফিক স্যার আছেন, এটা বলা উচিত, হিউম্যানিটিস থেকে পাশ করবে কিন্তু চাকরির ক্ষেত্রে বি অনার্স কোনো তারা গ্রাহ্য করছে না, কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু বি অনার্সকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হচ্ছে না, করা হচ্ছে বিএসএস বা অন্য কিছু। এটা কিন্তু অনেকে আমরা ভুলে যাই, কিন্তু আমরা যারা শিক্ষকতায় আছি ছাত্রদের ভবিষ্যৎ দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন যদি ফেডারেশন থাকে আপনাদের কিন্তু এই বিষয়টা তোলা উচিত ছাত্রদের স্বার্থে। আমাদের এখানে বর্তমান সরকার একটা কারিকুলাম নতুন করেছে, সেটাকে একটা সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। 17 বছর পর সরকার 2012 পর্যন্ত 111টি পাঠ্য বই প্রকাশ করেছে, খুব চমৎকার ব্যাপার, কিন্তু ইতিহাসকে বাদ দেওয়া হয়েছে। কেননা এখন আমি জানি না যে এখানে যারা পাঠ্যক্রম কমিটিতে ছিলেন তারা দেশবরণ্য শুধু ব্যক্তি নন, বুদ্ধিজীবীও, তারা যদি এটি করে থাকেন জেনে শুনিয়ে করেছেন। আমি কয়েকজনের নাম বলছি যারা ছিলেন, শিক্ষামন্ত্রীর সচিব আমি তার ছবি দেখলাম এখানে,
আমার ছাত্র, তাকে নিয়ে আমি অনেকবার এই প্রকাশ্যে বলেছি, তিনি ছিলেন শিক্ষাক্রম সভাপতি, কারিকুলাম বা কারিকুলামের কথা বলছি আমি। আর এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিশ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলেন পদাধিকার বলে। আর শিক্ষকদের মধ্যে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য কাজী শহীদুল্লাহ, যিনি ইতিহাসের প্রফেসর, কাজী খলিফুজ্জামান আহমেদ, জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাহীন মাহবুবা কবির, তাদের সবাইকে চেনেন। তারা কি করলেন, তারা যে পাঠ্যক্রম তৈরি করেছেন 6 থেকে 8 পর্যন্ত, সেখানে একটা পেপার করেছেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা নাম ছিল বাংলাদেশ স্টাডিজ। আমরা চেঁচামেচি করার পর এটা করা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কিন্তু জিনিসটা একই। একটা বিষয় আপনারা জানেন কি, যে এই কারিকুলামে ধর্ম এবং নৈতিক শিক্ষা আছে 100 নম্বরের। নবম ও দশম শ্রেণীতে আবশ্যিক বিষয়ের অন্যতম 100 নম্বরের ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা 100 নম্বর, 100 নম্বরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা খুবই ভালো, ইতিহাস আবশ্যিক নয়। নবম ও দশম শ্রেণীর 3টি শাখা, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। বিজ্ঞান শাখার জন্য বাংলাদেশে বিশ্ব পরিচয় আবশ্যিক বিষয়, কিন্তু ব্যবসায় শিক্ষার জন্য বিজ্ঞান পাঠ আবশ্যিক হলো, ইতিহাস নয়, এমনকি ঐচ্ছিক হিসেবে নয়, তবে মানবিক শাখা থেকে ইতিহাসকে বাদ দেওয়া যায়নি। একাদশ ও দ্বাদশ পর্যায়ে 6টি শাখার জন্য আবশ্যিক হলো ইংরেজি, বাংলা, তথ্য, যোগাযোগ প্রযুক্তি। 6টি শাখা কি, মানবিক, বিজ্ঞান, ব্যবসা, ইসলাম শিক্ষা, গার্হস্থ ও সঙ্গীত, এইসব শাখা কোন রীতি ইতিহাস বাধ্যতামূলক নয়। মানবিক শাখায় ইতিহাস অবলিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অবলিক ইসলাম শিক্ষা। অন্য 2টি শাখায় ঐচ্ছিক বিষয় হিসেবে হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ রাখা হয়েছে, কিন্তু মুখপন্থ অর্থাৎ জোর দিচ্ছে শিক্ষককে প্রথম থেকে নৈতিকতা, দৈতিক ধর্মশিক্ষা, ইসলাম শিক্ষা ও ইসলামের ইতিহাসের উপরে। অথচ নীতিমালায় ঘোষণা করা হয়েছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের ভিত্তিতে দেশপ্রেম বিকাশের সৃষ্টি, ধর্ম পড়ে, শারীরিক শিক্ষা পড়ে, আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনাও জাগবে না, ভাষা সম্পর্কে আগ্রহ জাগবে না, অসাম্প্রদায়িক মূল্যবোধেরও সৃষ্টি হবে না। আচ্ছা, আর হচ্ছে আপনার এখন ইতিহাস নিয়ে বলি আর অল্প কিছুক্ষণ। ইতিহাস মানুষের মধ্যে যে আবেগের সৃষ্টি করে, অন্য কোনো বিষয় তা করে কিনা সন্দেহ। এই দেখেন, জাপানি প্রধানমন্ত্রী কিছুদিন আগে যখন টোকিওর মন্দিরে যাচ্ছিলেন, যেখানে মানে জাপানি সৈন্যদের একটা স্মৃতিসৌধ আছে, চীন থেকে শুরু করে কোরিয়া সবখানে প্রতিবাদ হতো, এমনকি জাপানেও, কারণ এটা হচ্ছিল যুদ্ধ অপরাধীদের তারা বলছে সমাধি। এমনকি কোরিয়াতে 20 জন তরুণ প্রতিবাদে আঙ্গুলে ডগা কেটে ফেলেছিল। আচ্ছা, ভারতে গতবার যখন বিজেপি সরকার আসে এবং পাঠ্যপুস্তকে যখন হিন্দুত্ব ঢোকাবার চেষ্টা করে, পুরো ভারত জুড়ে মানে প্রতিবাদের বন্যা বয়ে যায়। সুতরাং বাংলাদেশেও যখন এমন সব তথ্য দেওয়া হয় পাঠ্য বইয়ে, সেটা প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন নাকি বিএনপি আমলে পুরো ইতিহাস বদলে দেওয়া হলো, যেটা কাজী আনিস কিছু প্রশ্ন রেখেছেন, আমি এশিয়াটিক সোসাইটি আরেকটা কি আছে, ইতিহাস সমিতি, ইতিহাস পরিষদ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক, কলেজের ইতিহাস বিষয়ের শিক্ষক, সবাই কাছে গেলাম, আপনারা একটা প্রতিবাদ করেন, সেটা হচ্ছে তথ্য যেটা সঠিক সেটা বিকৃত করা যাবে না, অন্য কিছু বলার দরকার নেই। তারা কেউই রাজি হননি। পরে অবশ্য আমি জেদ করে তখন একটা বই লিখে ফেলি যে পাঠ্য বই দখল মানে ইতিহাস দখলের ইতিহাস। এখন কেন এটা চলে, কারণ ইতিহাসটা সবাই নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু পাঠ্য হিসেবে ইতিহাসের চাহিদা সবচেয়ে নিচে। ঐতিহাসিক নিদর্শন রক্ষার বিষয় এই অঞ্চলে অগ্রাধিকার পায় নাই শাসকদের কাছে, শাহনাজ বোধ এটি শুনে খুশি হবে, কিন্তু ইতিহাসের দখল কেউ ছাড়তে চায় না, কারণ এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনোভাবে ছাপ রেখে যেতে চাই। ইংরেজিতে বলা যেতে পারে আনসাং আনলেমেন্টেড, আমরা কেউ যেতে চাই না, আর ইতিহাসই পারে মানুষকে অমরত্ব দিতে।
বিশ্বের সব দেশে ইতিহাস নিয়ন্ত্রণের পর্যায়টা চলে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ আমেরিকায় গণতন্ত্র দৃঢ় হলে, জনসাধারণ সচেতন ও সোচ্চার হলে, শাসকদের দায়বদ্ধতা বৃদ্ধি পেলে শাসকরা ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়েছে। যে কারণে সেসব সমাজে যেমন হলোকাস্ট, তারা এটা মুখোমুখি হয়েছে, তারা এটা মেনে নিয়েছে, এসব বিষয়ে বিতর্ক আসেনি। কিন্তু এশিয়াতে এটা বিদ্যমান, বিশেষ করে উপমহাদেশে, আমি বিশেষ করে বাংলাদেশে, যেখানে শাসকরা ইতিহাসের মুখোমুখি দাঁড়াতে চান না, তারা ভয় পান। ভারত পাকিস্তানে এবং বাংলাদেশে সবসময় ইতিহাস নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে। আমি একটা বলি কীভাবে ইতিহাস ব্যবহার করা হয়। যেমন মানে বিশেষ করে সোশ্যাল মোবিলাইজেশন বা সামাজিক সংগঠিত সভা